টর্চার করছে, এটা যদি বাংলাদেশ ছাত্রলীগ ব্যবস্থা না নেয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আমি আমি কালকেও বলছি আজকেও বলতেছি আমি সুইসাইড করতে পর্যন্ত বাধ্য হব। খুদে যাওয়া হলে 2টা বাজে নিয়ে, খুদে ধরে 205-এ ওদের দুজনকে নিয়ে আটকে রাখছে, ওদের ফোন টোন সব নিয়ে নিয়েছিল, ওদের খেতেও ঠিক মতো দেয় নাই এবং ওদেরকে রুমের মধ্যে অনেক মানে মেন্টালি এবং বিভিন্নভাবে টর্চার করছে। আর আমি যখন এটা পরে জানতে পারছি, জানার পরে আমি ম্যামকে বলে এবং আমি কারোর সাথে আমি হয়তো ফোনে এসেছিলাম, সাংবাদিকদের সাথে হয়তো আমার ফোনটা লাউড দেওয়া হয়েছিল, তখন হচ্ছে ওনারা আসলে একটু চাপের মুখে পড়ে ওদেরকে আমার কাছে 5টা বাজে ম্যামের মাধ্যমে আমি ওদেরকে উদ্ধার করতে পারি। এখন বাকি ওর থেকে শুনে নিতে পারেন, ফোন নেওয়া হয়েছে আমার, ফোন দুটো এখনো তার রিটার্ন দেয় ল্যাপটপ দেয় এবং আমার ল্যাপটপ। রুমের বিষয়টা যেন শুনতে পেরেছি যে আসলে টাকা দিয়ে সিট বাণিজ্য করা হয়, এটা একটু বলুন। সেটা সেই করে সিট বাণিজ্য প্রেসিডেন্ট সেক্রেটারি করে, এছাড়া আর কেউ করে না। কারণ কারণ হচ্ছে সাংগঠনিক স্ত্রী অনেকে রুম বুঝায় দেয়ও নেই এবং যারা ওনাদের পছন্দের তাদেরকে দেখা গেছে একটা রুম দিছে, তারা করতে পারে। বাট আমি এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার না, ফুল দিতে পারে আর একজনকে ভালো লাগতেই পারে, আমি তাকে বাজে টুইস্ট করতেই পারি। তো ওইটাকে ওরা ইস্যু করে, জাস্ট আমাকে যত বাজে কথা বলা দরকার ওইটাকে বলছে আর কি। আমি দুইভাবে অসুস্থ, আমি আমার হচ্ছে ফুসফুসি ইনফেকশন, আমার পিত্তথলিতে পলিপ, পেটেও টিউমার হয়েছে, এই জন্যই আমি মূলত হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি রিবার আজি আপুকে বারবার বলছি যে আপু আমি অনেক অসুস্থ, যদি কোনো ঝামেলা থাকে অ্যাটলিস্ট আমাকে 15 দিন সময় দাও, আমি এসে তোমাদের সাথে ব্যাপারগুলো মিটিউয়াল করে নিব। অ্যাটলিস্ট আমি তো একজন অপারেশন পেশেন্ট, আমাকে একটু সময় দাও। আমি যতবার এগুলো তারা আমাকে ততভাবে হ্যারাস করছে। আমি আমার সাথে কালকে যে ঘটনা ঘটছে এবং আমার রুম আমার মেয়েদের সাথে, আমি এখন ওনাদের বই এবং ওনাদের উপযুক্ত শাস্তি চাই। আমি কালকে বলে আমাকে যেভাবে ওনারা অপমান করছে, আমাকে যেভাবে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করছে, এটা যদি বাংলাদেশ ছাত্রলীগ ব্যবস্থা না নেয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আমি আমি কালকেও বলছি আজকেও বলতেছি আমি সুইসাইড করতে পর্যন্ত বাধ্য হব। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ তাদের নিয়ে ওই রকম কঠিন স্টেপ নেয়নি। আর হচ্ছে যাদেরকে তদন্তে দেওয়া হয়েছে তারা আসলে ওনাদেরই শুভাকাঙ্ক্ষী, আমাদের না। কারণ এর মধ্যে এই একটা রিবাপুর ঘটনা ঘটার পরে ওনারা ক্যাম্পাসে আসছিল, আসার পরে ওনাদের কিন্তু কিছুই বলে নাই, বরং আমরা যারা আছি আমাদেরকেই দেখা গেছে থাপড়াই দিবে, যদি কেউ মিডিয়ার মুখে মুখ খুলে তাহলে দেখে নিবে, এই ধরনের কথা নিশিয়া স্পষ্টই বলে গেছে। তাহলে না, এই তদন্ত কমিটি অলরেডি আমরা দুপুরে সবাই অবাঞ্ছিত ঘোষণা করছি, কারণ এই এটা তো তদন্ত কমিটি না, এটা হচ্ছে একটা প্রহসন হয়ে গেছে যে আমার ভাই তো আমাকে নিয়ে অবশ্যই নেগেটিভ লিখবে না, পজিটিভই লিখবে। এখন ওনাদের আপাত ওনাদের নিয়ে লিখবে, কারণ ওনাদের শুভাকাঙ্ক্ষী ওনারা। আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমি বিচার হচ্ছি যে তারা, আমি আশা করি যে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিবে, যদি তারপর না নেয় আমার কাছে যে বুদ্ধি মনে হয় যে তারা নিচ্ছে না, তারপর আমি এই ধরনের সিদ্ধান্ত নিব। আরেকটা কথা হচ্ছে যে আমার প্রশাসনকে নিয়েও কিন্তু রিবাপ অলরেডি আপনারা রেকর্ড ভিডিও শুনছেন যে প্রশাসনকেও কিন্তু তারা হেউ করে অনেক কথা বলছে, সেই জায়গা থেকেও প্রশাসন এখনো তাদের কোনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না কেন নেয় নেই বা নিচ্ছে না, সেটা আমার প্রশাসন জানে, ওটা আমার দেখার প্রয়োজন বোধ করি না আমি। আর আমার ফোন এখনো ফেরত দেওয়া হয়নি। হ্যাঁ, আমার ফোন এবং আমার ছোট বোনের ফোন এবং ল্যাপটপ এবং আমার ছোট বোনের একটা হচ্ছে আংটি পার্সসহ, আর ওই মারামারির সময় হচ্ছে আমার ওই ছোট বোনের গলায় চেন ছিল, আমারও চেন ছিল, আসলে চেন গুলো কি হয়েছে সেটা জানি না, কিন্তু ওইগুলো নিয়ে না হয়েছে, ওগুলো আমরা এখনো বুঝে পাইনি। হ্যাঁ, 15-20 হাজার টাকার মতো ছিল একচুয়ালি, তাই না? আমি আসলে সবকিছু আমি জানি না, আমার শুধু আমি আপাতত এটুকু জানি যে আমার পাচ্ছি না, আর আমার ফোনগুলো এখনো ফেরত দেয়নি।